আমরা এখন যে প্রশ্নটা পড়তে যাচ্ছি এটি কিন্তু এই অধ্যায়ের অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গ নাম্বারের মধ্যে আসার মতো প্রশ্নটা। সেটা হচ্ছে কি, টেন্ডনের বর্ণনা। তাহলে আমরা এখন কি পড়ব, আমরা পড়ব হচ্ছে টেন্ডন। এখন আমাদের স্বভাবতই প্রশ্ন হতে পারে যে টেন্ডন কাকে বলে। আচ্ছা টেন্ডন কাকে বলে, চলো এটা আমরা একটু দেখি। দেখো তোমরা যেখানে আছো তোমাদের হাতটা একটু এমন শক্ত করো, দেখো এই যদিও আমার বডি কিন্তু খুবই দুর্বল, বডি দেখতে হবে না, সিক্স প্যাক আমি নই, জাস্ট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমার যে এটা হচ্ছে কি মাংসপেশি, মাংসপেশি দেখো প্রান্ত ভাগটা কি হয়েছে একটু শক্ত হয়েছে। তুমি যে একটু শক্ত করে তাহলে দেখবা, একটু ফুলানোর চেষ্টা করে তাহলে দেখবা যে মাংসপেশির প্রান্ত ভাগটা একটু শক্ত হয়ে আমাদের যে হাড্ডির গায়ের সাথে লেগে গেছে। দেখো ভালো করে ফিল করার চেষ্টা করে যেটা কী করছে, একেবারে ওই দিকের নিচের দিকে গিয়ে হাড্ডির গায়ের সাথে মানে অস্থির গায়ে লেগে গেছে। এই শক্ত প্রান্তটা হচ্ছে কি টেন্ডন, মাংসপেশির প্রান্ত ভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ের সাথে লেগে যায়, এই শক্ত প্রান্তকে কি বলে টেন্ডন বলে। তোমরা যদি এখানে একটু ভালো করে দেখো, ভালো করে ফিল করার চেষ্টা করে দেখো, এগুলো একটু তন্তুর মতো সুতার সুতার মতো অনেকটা সমান্তরালে গুচ্ছ হয়ে চলে গেছে। হ্যাঁ এগুলো হচ্ছে কি, এখানে হাত শক্ত করে ধরলে এইগুলো হচ্ছে কি টেন্ডন। তাহলে টেন্ডন কাকে বলে, মাংসপেশির প্রান্ত ভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থি গায়ের সাথে লেগে যায়, এই শক্ত প্রান্তকে কি বলে টেন্ডন বলে। আচ্ছা টেন্ডন সংক্রান্ত আমরা কী কী জানলাম, যে টেন্ডন তন্তু দ্বারা তৈরি। তন্তুগুলো কেমন, তন্তুগুলো হচ্ছে ঘন শ্বেততন্তুময়। তাহলে টেন্ডন কী দ্বারা তৈরি, টেন্ডন এক ধরনের তন্তু দ্বারা তৈরি যেটার বর্ণ কি সাদা, এবং সেটা হচ্ছে এক ধরনের কি যোজক কলা। যেহেতু টেন্ডনগুলো এক ধরনের তন্তু দ্বারা তৈরি, তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে তন্তুগুলা কি শাখা প্রশাখাযুক্ত না শাখা প্রশাখাবিহীন। না আসলে টেন্ডনের তন্তুগুলোর কোনো ধরনের কি নেই, শাখা প্রশাখা নাই, তার মানে এই তন্তুগুলো কি, তন্তুগুলো হচ্ছে শাখা প্রশাখা বিহীন। আচ্ছা এখান থেকে আমরা একটা তথ্য পেলাম। এরপর তোমরা একটু ভালো করে খেয়াল করো, যেহেতু তন্তু আবার শাখা প্রশাখা নাই, তাহলে এই তন্তুগুলা যে ভালো করে খেয়াল করে দেখো, এগুলো অনেকগুলা তন্তু আছে, যে এই তন্তুগুলা কি গুচ্ছাকারে নাকি এককভাবে আছে। এই আমাদের এই তন্তুগুলা কিন্তু গুচ্ছ আকারে আছে, দেখো ভালো করে ফিল করো, প্রত্যেকটা সমান্তরাল লেখা কি এক একটা গুচ্ছ 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 হয়। হ্যাঁ এগুলো তার মানে টেন্ডনের তন্তুগুলো কি থাকে, গুচ্ছাকারে থাকে, গুচ্ছাকারে থাকে এবং হচ্ছে সমান্তরালে থাকে, সমান্তরালে থাকে। তাহলে টেন্ডনের যে তন্তুগুলা, এই তন্তুগুলা প্রথমে আমরা কি আসলে মূল ঘটনা যেটা হয়, আসলে এই তন্তুগুলো কেমন হয়, আসলে অনেকগুলা তন্তু একত্রিত হয়ে কি হয় একটা আঁটি তৈরি করে, আবার অনেকগুলো আঁটি তৈরি করে একটা আঁটিগুচ্ছ তৈরি করে। এই যে এই আঁটিগুচ্ছগুলোকে আবার কী করে, এরিওলা টিস্যু আছে যেগুলোকে আবার একত্রিত করে, অনেকগুলো আঁটিগুচ্ছকে একত্রিত করে একটা বড় গুচ্ছে পরিণত করে। এই যে এই জন্য কি টেন্ডনগুলোকে কী হয় সমান্তরাল হয়, এগুলো ফিল করা যায় যে এই যে সমান্তরাল অনেকগুলো রেখা আছে যেগুলো শাখা প্রশাখাহীন সমান্তরালে বিন্যস্ত থাকে, আচ্ছা এবং গুচ্ছাকারে থাকে। তাহলে আমরা তথ্য পেলাম ঘন সাদা শ্বেততন্তুময় যোজক কলা দ্বারা টেন্ডন তৈরি, টেন্ডন হচ্ছে শাখা প্রশাখাবিহীন এবং টেন্ডন এইগুলা কী থাকে, তন্তুগুলো গুচ্ছাকারে থাকে এবং সমান্তরালে থাকে। টেন্ডনগুলার স্থিতিস্থাপকতা কি কম না বেশি, টেন্ডন কি টানলে লম্বা হয় না টানলে ছিঁড়ে যায়, এরকম টেন্ডনের কিন্তু স্থিতিস্থাপকতা কম। টেন্ডনের আরেকটা বৈশিষ্ট্য হলো টেন্ডনের স্থিতিস্থাপকতা কম, তার মানে টেন্ডন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও টেন্ডন সহজে ছিঁড়ে না, তবে টেন্ডন যদি ছিঁড়ে যায় তাহলে টেন্ডনকে জোড়া লাগানো খুব কষ্ট হয়ে যায়, টেন্ডন আর জোড়া লাগে না অনেকটা এরকম। তাহলে টেন্ডনের কি স্থিতিস্থাপকতা কম। এখন প্রশ্ন হতে পারে টেন্ডন কী কী কাজে অংশগ্রহণ করে, যেমন ধরো আমার হাতে দুইটা ব্যাগ আছে, অনেক বড় বড় দুইটা ব্যাগ এমনি করে কষ্ট করে আমি নিয়ে যাচ্ছি, কষ্ট করতে করতে হাত সব একসঙ্গে লেগে যায়। এই যে 10 কেজি ওজনের একটা ব্যাগ যদি আমি হাতে নিই, সম্পূর্ণ শক্তিটা বহন করবে হচ্ছে টেন্ডন। ভালো করে খেয়াল করো, যেমন শক্তি দিয়ে এমন এমন করতেছো, তুমি এমন এমন করতেছো তো কোনো কিছু ই করছো অথবা এন দিতেছে, দেখো সবগুলো শক্তি কোথায় পড়ে, সবগুলো শক্তি পড়ে হচ্ছে এই টেন্ডনের গায়ে। কোনো কিছুকে যদি আমরা টানি সেই শক্তিটাও কিন্তু এই টেন্ডনেই পড়ে, তার মানে হচ্ছে কি চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ করে,
চাপ টান, কোনো কিছুকে চাপতে হবে, টানতে হবে, এটার বিরুদ্ধে যে যান্ত্রিক প্রতিরোধ সেটাই কিন্তু কী করে, টেন্ডন। তাহলে টেন্ডনের কাজ কি, চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ তৈরি করে। তাহলে এই হচ্ছে আমাদের টেন্ডনের বর্ণনা। ধরো পরীক্ষায় প্রশ্ন আসলে যে টেন্ডনের বর্ণনা দাও, সহজ কথা আমরা সহজেই দিব যে নিচে টেন্ডনের বর্ণনা দেওয়া। তাহলে আমরা প্রথমে সংজ্ঞা দিব, মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জির মতো শক্ত হয়ে অস্থিকার সাথে লেগে যায়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। নিচে টেন্ডনের বর্ণনা দেওয়া হলো, টেন্ডন হচ্ছে ঘন সেতুতন্তুময় যোজক কলা দ্বারা তৈরি। টেন্ডন হচ্ছে শাখা প্রশাখাবিহীন অনেকগুলো তন্তু দ্বারা তৈরি, তন্তুগুলো গুচ্ছাকার এবং সমান্তরালে থাকে। কিছু কিছু কয়েকটি তন্তু মিলে একটি গুচ্ছ তৈরি করে, কয়েক আটি বা গুচ্ছ তৈরি করে, আবার অনেকগুলো আটি মিলে একটি আটি গুচ্ছ তৈরি করে। এই আটি গুচ্ছগুলো এরিওলা এরিওলা টিস্যু তাদেরকে একত্রিত করে আরও বড় আটি গুচ্ছ তৈরি করে। এভাবেই টেন্ডন কি হয়, টেন্ডন হচ্ছে, টেন্ডনের কাজ কি, টেন্ডনের স্থিতিস্থাপকতা কম, সিরে যায় না, আবার সাধারণত সিরে যায় না, তবে সিরে গেলে আর জোড়া লাগানো যায় না। আর টেন্ডন কী করে, চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ করে তৈরি করে। এই হচ্ছে কি টেন্ডনের বর্ণনা। ব্যাস এই আমরা এই কয়টা জিনিসের উপর বেস করে টেন্ডনের বর্ণনাটা দিব। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, লিগামেন্টের বর্ণনা। এখন আমাদের যে পরবর্তী যে গ নাম্বার প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি, লিগামেন্টের বর্ণনা। সো এখন আমরা পড়ব হচ্ছে কি, লিগামেন্ট। আচ্ছা, তাহলে লিগামেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিগামেন্ট জানতে হবে। এটা কিন্তু আমরা আগে একটু পড়েছিলাম সাইনোভেলোসি সন্ধির সময়, যে দুইটা অস্থিকে সংযুক্ত করে রাখে হচ্ছে লিগামেন্ট। যেমন তুমি যদি আমার হাতটা ধরে টান দাও, তাহলে আমার হাতটা কি চলে যাবে না, আমার শরীরের সাথে বেঁধে থাকবে, আমার শরীরের সাথে কিন্তু আটকে থাকবে। তাহলে কে আটকাবে, লিগামেন্ট। লিগামেন্ট আসার জন্যই দুইটা হাড্ডি কি আছে, সংযুক্ত আছে, নইলে হাড্ডি দুইটা কী করতো, চলে যেত। আমরা যখন সাইনোভেলোসি সন্ধি দেখছিলাম, মাঝখানে দুইটা হাড্ডি গ্যাপ দেখছিলাম না, গহ্বর এবং রস থাকে, গ্যাপ থাকে, তাহলে আটকা রাখে কে, দুই পাশ দিয়ে কী থাকে, লিগামেন্ট থাকে বা অস্থি বন্ধনী। দুইটা হাড্ডিকে সংযোগ করে রাখে যে বন্ধনী, সেটাই হচ্ছে কি, অস্থি বন্ধনী বা লিগামেন্ট। লিগামেন্টকে বাংলাতে বললে, ভালোভাবে বললে আমরা কি বলবো, অস্থিবন্ধনী। দুইটা হাড্ডিকে যে সংযোগ করে রাখে সেটাই হচ্ছে কি, লিগামেন্ট। তাহলে প্রথমে আসা যাক সংজ্ঞা, লিগামেন্ট কাকে বলে। লিগামেন্ট হচ্ছে কি, পাতলা কাপড়ের মতো কোমল অথচ শক্ত। আচ্ছা, আমাদের কাপড়, কাপড় কিন্তু কি পাতলা, কাপড় পাতলা না, কিন্তু টানলে কি ছিঁড়ে যায় সহজে, না শক্ত আছে কিন্তু, এরকম পাতলা কাপড়ের মতো কোমল, শক্ত, স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক কি, যেটা টানলে হালকা লম্বা হবে, বাঁকালে বাঁকবে, এরকম সরাসরি ছিঁড়ে যাবে না, একটু লম্বা হবে। এই জন্য টেন্ডন কিন্তু ছিঁড়ে যায়, কিন্তু লিগামেন্ট সহজে ছিঁড়ে না, খুব সহজে ছিঁড়ে না, কারণ এটা স্থিতিস্থাপক। তাহলে টেন্ডন কাকে বলে, পাতলা কাপড়ের মতো কোমল অথচ শক্ত, স্থিতিস্থাপক যে বন্ধনী দুটি অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কি বলে, লিগামেন্ট বলে বা অস্থিবন্ধনী বলে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে লিগামেন্ট কী দ্বারা তৈরি। লিগামেন্ট হচ্ছে শ্বেত এবং পীতবর্ণের ইলাস্টিক তন্তু দ্বারা তৈরি। তাহলে লিগামেন্ট কী দ্বারা তৈরি, তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, টেন্ডন কী দ্বারা তৈরি ছিল, টেন্ডন ছিল হচ্ছে ঘন শ্বেততন্তুময় যোজক কলা দ্বারা তৈরি। আর লিগামেন্ট কী দ্বারা তৈরি, লিগামেন্ট হচ্ছে শ্বেত ও পীতবর্ণের ইলাস্টিক তন্তু দ্বারা তৈরি। তার মানে লিগামেন্টের মধ্যে শ্বেততন্তু আছে, পীতবর্ণের তন্তু আছে, এবং এগুলাকে যোজক কলা না, এগুলো হচ্ছে কি, ইলাস্টিক তন্তু। আচ্ছা, এরপর দেখো, যেহেতু এরা তন্তু দ্বারা তৈরি, এখন প্রশ্ন হতে পারে যে তন্তুগুলোকে শাখা প্রশাখাবিহীন না শাখা প্রশাখাযুক্ত। দেখো টেন্ডনের ক্ষেত্রে কিন্তু আমরা পড়েছিলাম শাখা প্রশাখাবিহীন, কিন্তু লিগামেন্টের তন্তুগুলা কি, শাখা প্রশাখাযুক্ত। প্রশ্ন হতে পারে যে তন্তুগুলা কি গুচ্ছাকারে থাকে না এককভাবে থাকে, সমান্তরালে আছে না জালিকাকারে আছে। দেখো টেন্ডন কি ছিল, গুচ্ছাকারে এবং সমান্তরালে, কিন্তু লিগামেন্টের ক্ষেত্রে গুচ্ছাকারে থাকে না, এই তন্তুগুলা কি থাকে, এককভাবে থাকে, এককভাবে থাকে, এবং এরা হচ্ছে জালিকাকারে বিন্যস্ত থাকে, জালিকাকারে বিন্যস্ত থাকে। তাহলে
ভালো করে খেয়াল করো আমরা কি কি পেলাম। আমরা পাইলাম হচ্ছে যে শ্বেত এবং পীতবর্ণ ইলাস্টিক তন্তু দ্বারা লিগামেন্ট তৈরি হয়, শাখা প্রশাখা যুক্ত তন্তুগুলো শাখা প্রশাখা যুক্ত এবং এককভাবে থাকে এবং জালিকা আকারে থাকে। এরপর হচ্ছে যে এদের কি স্থিতিস্থাপকতা কম না বেশি, ট্যান্ডনে কি ছিল স্থিতিস্থাপকতা কম, তবে লিগামেন্টের স্থিতিস্থাপকতা বেশি। আচ্ছা এখন প্রশ্ন, তো লিগামেন্টের কাজ কি? লিগামেন্ট মূলত একটা দরজার মধ্যে কবজা যে কাজ করে, যেমন হচ্ছে আমরা যে দরজার পাল্লাগুলো যে আছে এটা কিন্তু ওয়ালের সাথে অথবা মূল এটার সাথে লেগে থাকে, এবং হচ্ছে আমরা টানলে কিন্তু দরজাটা চলে আসে না, দরজা খুলে যায় কিন্তু দরজা কিন্তু চলে আসে না, তার মানে দরজার মধ্যে কী থাকে, কবজা থাকে। কবজাটাকে কী করে, ওয়ালের সাথে দরজাটাকে সংযুক্ত করে রাখে, আটকে রাখে। এরকম তুমি যদি হাত দিতে আমার এই হাত ধরে টান দাও, আমার হাত কিন্তু তোমার সাথে চলে যাবে না, আটকে থাকবে। কে আটকে রাখবে, কবজার মতো কি আছে লিগামেন্ট, এটা কী করে দুটা হাড়কে সংযুক্ত করে রাখে। তাহলে আমরা লিখতে পারি এটার কাজ কি, হাড়কে হাড়গুলোকে সংযুক্ত করে রাখা, এই যেগুলো হচ্ছে কি। তাহলে লিগামেন্ট সম্বন্ধে আমরা কী কী তথ্য জানলাম, লিগামেন্ট সম্বন্ধে আমরা তাহলে পরীক্ষা যদি গ নাম্বারের প্রশ্ন আসে আমরা কীভাবে লিখব, আমরা লিখবো হচ্ছে পাতলা কাপড়ের মতো কমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক, যে বন্ধনী দুটি অস্থিকে সংযুক্ত করে রাখে তাকে লিগামেন্ট বলে। নিচে লিগামেন্টের বর্ণনা দেওয়া হলো। তারপর আমরা লিখবো হচ্ছে লিগামেন্ট শ্বেত পীতবর্ণের ইলাস্টিক তন্তু দ্বারা তৈরি, লিগামেন্টের তন্তুগুলো শাখা প্রশাখা যুক্ত এবং এই তন্তুগুলো এককভাবে গুচ্ছাকারে বিন্যস্ত থাকে এবং এই তন্তুগুলোর স্থিতিস্থাপকতা অনেক বেশি। তারপর হচ্ছে দরজা, যেমন দরজার কবজা যেমন পাল্লাকে দরজার সাথে সংযুক্ত রাখতে সাহায্য করে, ঠিক তেমনিভাবেই এই লিগামেন্ট কী করে আমাদের অস্থিগুলোকে সংযুক্ত রাখে। এই হচ্ছে কি আমাদের কি লিগামেন্টের বর্ণনা। আচ্ছা এখন ভালো করে খেয়াল করো, এখন যদি আমাদের প্রশ্ন আসে টেন্ডন এবং লিগামেন্টের বর্ণনা দাও, তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের কিন্তু পার্থক্যটা রেডি হয়ে আসে, আমরা কিন্তু খুব ইজিলি সেই পার্থক্যটা বর্ণনা করতে পারি। ভালো করে খেয়াল করো, এই যে এখান থেকেই কিন্তু আমরা টেন্ডন এবং লিগামেন্টের বর্ণনা পার্থক্য বর্ণনা করতে পারি। দেখো তাহলে প্রথমে সংজ্ঞার ক্ষেত্রে সেটা তো একটা পার্থক্য হলোই, তাছাড়া আরও পার্থক্য এই যে টেন্ডন হচ্ছে কি ঘন শ্বেত তন্তুময় যোজক কলা দ্বারা তৈরি, আর লিগামেন্ট হচ্ছে কি শ্বেত পীতবর্ণের ইলাস্টিক তন্তু দ্বারা তৈরি। টেন্ডন হচ্ছে শাখা প্রশাখাবিহীন, লিগামেন্ট হচ্ছে শাখা প্রশাখাযুক্ত, গুচ্ছাকার এবং সমান্তরালে থাকে, আর এককভাবে জালিকা আকারে থাকে। এদের স্থিতিস্থাপকতা কম, এদের স্থিতিস্থাপকতা বেশি। তারপর হচ্ছে টেন্ডনের কাজ কি চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা, আর লিগামেন্টের কাজ কি হাড়গুলোকে সংযুক্ত করে রাখা। এই হচ্ছে টেন্ডন এবং লিগামেন্টের বর্ণনা এবং পার্থক্য, যাই হোক আমরা কিন্তু দিতে পারবো। আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যে প্রশ্নটা হচ্ছে ঘ নাম্বারের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাহলে ঘ নাম্বারের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘ নাম্বার আসার জন্য, ভালো করে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে যে চিত্রটা দেওয়া আছে দেখবে এরকম মাসেলের একটা চিত্র দেওয়া আছে এবং হাতের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা কিন্তু আসলে একটু মিসিং হয়েছে। এই চিত্রটা আসলে এই প্রশ্নটা হবে হচ্ছে তোমাদের, এটা হলো মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা এই টপিকটার চিত্র, কিন্তু এটা হচ্ছে টেন্ডনের মাঝখানে চিত্রটা দিয়ে ফেলছে, তার আমার মনে হচ্ছে এটা টেন্ডন, আসলে চিত্রটা টেন্ডনের না। এটা একটু সবচেয়ে ভালো হইতো যদি চিত্রটা উপরে হইতো আর টেন্ডনের বর্ণনাটা নিচে হইতো, তাহলে তোমাদের বই এটা একটু মিসিং হয়েছে আর কি। যাই হোক, আর এই প্রশ্নটা কিন্তু ঘ নাম্বারের জন্য আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যদি ভালোভাবে খেয়াল করি দেখো এদিকে, এটা হচ্ছে কি এই পেশিটা হচ্ছে বাইসেপ পেশি, এই পাশের পেশিটা হচ্ছে কি ট্রাইসেপ পেশি, এটা হচ্ছে বাইসেপ পেশি, এটা হচ্ছে কি ট্রাইসেপ পেশি। তাহলে এই বাইসেপ পেশি এবং ট্রাইসেপ পেশি পেশির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু আমরা হাত পা এগুলো নাড়াইতে পারি। কীভাবে, যেমন ধরো যখন আমি এরকম করলাম তখন এটা কী হলো, আমাদের বাইসেপ পেশিটা কী হলো সংকুচিত হলো, আর ট্রাইসেপ পেশি এটা কী হলো প্রসারিত হলো, যার কারণে হাতটা এইদিকে চলে আসলো। আবার আমি যখন এইদিকে এরকম করলাম তখন কী হলো, এই বাইসেপ পেশিটা কী হলো প্রসারিত হলো, আর ট্রাইসেপ পেশিটা এইদিকে কী হলো সংকুচিত হলো, যার কারণে হাতটা এরকম এইদিকে চলে আসলো। এইভাবে বাইসেপ পেশির সংকোচন আর ট্রাইসেপ পেশির প্রসারণের মাধ্যমে আমরা হাতটা এইদিকে আনি, আর বাইসেপ পেশির প্রসারণ আর ট্রাইসেপ পেশির সংকোচনের মাধ্যমে আমরা হাতটা কী করি এইদিকে নেই। এইভাবে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমরা কিন্তু হাত নাড়াই এবং আমরা চলাচল করি। এটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে যে টপিকটা আছে এটা একটু পড়লেই ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। আর এই অধ্যায় থেকে দুইটা আমাদের রোগ রয়েছে, একটা হচ্ছে কি অস্টিওপোরোসিস আর একটা হচ্ছে আর্থ্রাইটিস, এই দুইটা রোগ কিন্তু অবশ্যই পড়তে হবে। সাধারণত অস্থির মধ্যে কোষগুলো বৃদ্ধি পেতে থাকে,
প্রতিনিয়ত কোষ মারা যাচ্ছে আবার প্রতিনিয়ত কোষ তৈরিও হচ্ছে। এই ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায়, এক সময় মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তখন এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ আমাদের দেখা দিতে পারে। দুটো রোগ আছে, অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিস। আশা করি রোগ দুটো ভালোভাবে পড়লে অধ্যায়টা কমপ্লিট। তাহলে অধ্যায়টা যদি আমরা পুরোপুরি রিভিউ করি, তাহলে অধ্যায় থেকে আমরা কী কী শিখলাম? অধ্যায় থেকে আমরা শিখলাম হচ্ছে মানুষের, আমাদের দেহের মধ্যে 206টা অস্থি রয়েছে, এই অস্থিগুলোর নাম এবং কোনটা কোথায় রয়েছে এবং কোন জায়গাতে কয়টা করে অস্থি রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পড়লাম হচ্ছে অস্থির বর্ণনা, তরুণাস্থির বর্ণনা, অস্থি এবং তরুণাস্থির পার্থক্য, টেন্ডনের বর্ণনা, লিগামেন্টের বর্ণনা, টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্য, তারপর মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা, এবং হচ্ছে দুইটা রোগ, অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিস, এই দুইটা রোগ। এই হচ্ছে এই অধ্যায়টার মূল বেসিক, আশা করি বুঝতে পেরেছ। তবে ইনশাল্লাহ আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আর আমি এখন আশা করতে পারি যে তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের একেবারে পূর্ণাঙ্গভাবে আনসার করতে পারবে। তবে একটা কথা দিচ্ছি, ইনশাল্লাহ যে আমি যা আজকে আমরা যা পড়েছি এর ভিতর থেকে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে আসবে, এর বাইরে আসার সম্ভাবনা নাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের যারা বন্ধু রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে, এবং যে কোনো ক্লাস সংক্রান্ত যদি মন্তব্য থাকে অথবা তুমি কোন অধ্যায়ের ভিডিও তুমি আর পরবর্তীতে চাও, এটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। আল্লাহ হাফেজ।